যে আমি নতুন ব্যাংক আসার পক্ষপাতিত্ব, পৃথিবীব্যাপী মেগা মার্জিন চলতেছে। তো ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আত্ম সমাজ আন্তরিক এবং আন্তরিক ওনার বাবার সান্নিধ্যে আসে। আমি বিশ্বাস করি, চলুন আমরা একত্রে মিলে আমাদের আর আমরা কিন্তু সুযোগ্য উত্তরসূরি না, কিন্তু আপনারা প্রবাসী করেন, আমি আর বলতেছি না। আপনাদেরকে শুধু একটা জিনিস অনুরোধ, এক এক দিন এক একটা, হ্যাঁ, পরে আমরা এইটার সুপারিশ করে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যেমন আমরা এগিয়ে যাই। আমি আগামী দিন আর আল্লাহর কাছে অবস্থায় কোনোভাবে যদি বাংলাদেশের কোন সরকারের মন্ত্রিত্ব দিতে পারেন, আমাকে এত বড় সুযোগ দিয়েছেন, এত বড় সিলেটের একজন কর্মী হিসাবে আমার জীবনের এই সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার ধন্যবাদ। এবারে আজকের এই প্রোগ্রাম আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বিশ্বের বিভিন্ন জায়গাতে আছে, আর বিশেষ করে আমরা আমেরিকার, আমরা 5 লাখ সিলেটি, 2 লাখ সিলেটি হলো কানাডা, আমরা আমেরিকার প্রবাসী, কানাডার প্রবাসী সরাসরি ঢাকা পাই, ঢাকা থেকে সিলেট কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ ট্যাক্সি, আর কেউ প্লেনে আয়। অথচ লন্ডন থেকে যারা আয়, লন্ডন টু ঢাকা 9.5 ঘন্টায়, আর ম্যানচেস্টার টু ঢাকা 9.5 ঘন্টায়। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে আমরা সিলেট এয়ারপোর্টের টার্মিনাল খাম বন্ধ, অথচ প্রতি বছর আমরা সিলেটিরা 20,000 কোটি টাকা দেশ প্রেরণ করি। তো আমি আজকে বিশেষ করি মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর বড় ভাই শেষ না হয় মিডিল ইস্টর কোন তারা উঠা নামা করতো না, আমরা আপনারা সবাই যার যার এলাকায় আপনারা প্রত্যেকে যার যার এলাকার সমস্যা আপনারা চিহ্নিত করুকা, চিহ্নিত করিয়া আপনারা একটু তুলিয়া ধরুকা উপজেলা চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, প্রয়োজনে এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, আমি যেগুলা করি আমি ঢাকা সিলেট আমেরিকা কইয়া করি, আমি মন্ত্রীর কাছে পাঠাই, আবার সচিবের কাছে পাঠাই, আবার পৃথিবীর যত সংগঠন সিলেটি আছে, জালালাবাদ, অস্ট্রেলিয়া থেকে লইয়া সাউথ আফ্রিকা, ইবাই ব্রাজিল, আর্জেন্টিনা, আমি সব রেসে প্রেরণ করি,